কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি বেটা, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলের পরিচিত মুখ, তারপর নতুন যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন। আমি মোহাম্মদ ইজাজুল সরকার, আমার ফার্মের নাম রশিদ ডেয়ারি ফার্ম। আমার ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা, অরণখোলা পশুহাটের একদম পূর্ব পাশে, আর মেন রোডের সাথে আমার খামারটা অবস্থান। আর যে কেউ যেখান থেকে আসুক, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, মেন রোড থেকে নেমে এসে 200 গজ আগায় আসলেই আমার খামারটা অবস্থান করছে। এখানে খামার দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, এটাই মনে হয় রশিদ ডেয়ারি ফার্ম। আচ্ছা আচ্ছা, অনেক বড় সড় একটি খামার। জি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আগে তো ওর অপোজিটে ছিল। জি জি অপোজিটে ছিল, এবার আবার নতুন করে করা হয়েছে। জি জি। আচ্ছা আচ্ছা, এখানে ক্যাপাসিটি কতগুলো আছে গরুর? আমার এখানে গরুর ক্যাপাসিটি 40টা, আর আমার খামারের মোট মানে লম্বায় আছে 96 ফিট, উষারে আছে 27 ফিট। এখানে অফিস আছে, বাথরুম আছে, থাকার জায়গা আছে, গরুর খাবারের জায়গা আছে। পরিকল্পিত খামার, আমার ভবিষ্যৎ পরিকল্পনা করে। কাস্টমার ভাই এখানে এসে থাকতেও পারবে? থাকার খাবার ব্যবস্থাটা তো অবশ্যই আছে, তারপরেও এখান থেকে এসে খামার করার পরিকল্পনাও নিতে পারবে, যে আমার খামারটা কেমন হয়েছে, আসলে ঠিক আছে কি না। আচ্ছা, হ্যাঁ, এটা বুঝতে পারবে। আর দ্বিতীয় কথা, আমার ভবিষ্যৎ পরিকল্পনা করি ব্যবসা করা, যার কারণে আমার থেকে যারা গরু নেবে, আমার আশা করব যে আমার সাথে তাদের লং টাইম একটা সম্পর্ক তৈরি হবে। আমি তো অনেকের মতো মৌসুমি ব্যবসায়ী না, এই আর কি। তো চলেন আমরা আজকের গরুগুলো দেখাই, আর এগুলোর দরদাম বয়সম একটু জানান দর্শক। ঠিক আছে, দেখো আমরা শুরুতেই এক নম্বরে মাশাল্লাহ খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটি? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা, খুবই উন্নত মানের হাই কোয়ালিটির একটা বকনা। বকনাটার মানে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, একটা দর্শক ভাই যে যে বৈশিষ্ট্য দেখে নেবে। আচ্ছা, আমার এই গরুটার মধ্যে যদি কোনো চুল পরিমাণ ঘাটতি থাকে তার নেওয়া লাগবে না। গোটার বয়স কিন্তু 2 দাঁত, গোটা বীজ দেওয়া আছে 26 থেকে 27 দিন। আর এই গরুটা আমি নিয়ে আসছি দেখে শুনেই কিন্তু নিয়ে আসছি। আচ্ছা, এই গরুটার আমি জাতমান গ্রোথ দেখে আমি গরুটা সংগ্রহ করছি। আসলে গরুটা আমি কিন্তু ফার্মে রাখার জন্যই নিয়ে আসছি, তারপরেও আমরা ব্যবসা করি, দেখাই রাখছি। যদি কারোর পছন্দ হয়, যদি মনে করে যে না গরুটা নেবো, তারা নেবেন, নেয়া আমার কাছে থাকবে। গরুটা তুমি এই হাট থেকে এই হাটটা দেখাও, কিন্তু 1.5 ফিট উষার আছে প্রায়, একটু কম বেশি হতে পারে। এইখান থেকে এই হাটটা দেখাও কতটা পাকে, এবং এই দাঁড়াটা এই শেপটা একদম ভি শেপের, এবং অনেক হাই কোয়ালিটি সম্পর্কিত একটা বাচ্চা। বাচ্চাটা মনে করো যে এই বাচ্চাটা যখন রেডি হবে, হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু এই বাচ্চাটার অনেক টাকা মূল্য আসবে। এটা 1 মাসের কাছাকাছি বীজ দেওয়া? জি, 1 মাসের কাছাকাছি বীজ দেওয়া আছে, কাঠমাঠ সব আছে। তবে যদি কেউ নিতে চায় অবশ্যই নিতে পারবে, গোটা মাটি সংগ্রহ করে রাখতে পারবে। আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ খুবই বিগ বডির একটি বকনা, এটা তো ভবিষ্যতে আরও বড় হবে নাকি? হ্যাঁ অবশ্যই, এটা তো কেবলে মনে করো যে রেডি, এটা তো এখন প্রেগনেন্ট আসলে পরে, প্রেগনেন্ট আসার পরে গরু 3 বিয়ান পর্যন্ত দুধও বাড়ে, গরু বাড়ে। তো এটা একটা ডাবল বডির গরু, এখনই বোঝা যাচ্ছে অবশ্যই খুবই হাই কোয়ালিটির, হাই মানসম্পন্ন একটা বাচ্চা। আচ্ছা দামটা কেমন চাচ্ছেন কাকা? এই গরুটার দাম আমি চাচ্ছি 1,42,000 টাকা, মানে বর্তমান দাম। এখন যদি বিক্রি হয় 1,42,000 টাকা। আচ্ছা, আর পরবর্তী সময় দামটা আলাদা হতে পারে, এখন নিলে কেউ 1,42,000 টাকা চাওয়া দাম, আলোচনা সাপেক্ষে বিক্রি করবো। আলোচনা সাপেক্ষে নিতে পারবো। জি, এটা সরাই দেন, দ্বিতীয় নাম্বারটি আমরা দেখি কাকা। সিরিয়াল নাম্বার 2, মাশাল্লাহ খুবই সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি, এবং সুঠাম দেহের। এটা কি জাতের বকনা কাকা? পাবনা জেলা চ্যালেঞ্জ করার মতো 2টা বাচ্চা আছে আমার কাছে। আচ্ছা, 2 এবং 3, 2টা গরু। এই 2টা গরু রেড ফ্রিজিয়ান গরু, দুইটাই সেম কোয়ালিটি, দুইটাই সেম কোয়ালিটির গরু। গরুটার বয়স হবে 14.5 মাস, একদম রেডি বাচ্চা, শীত শেষে হিটে আসবে ইনশাল্লাহ। গরুটা এতটা হাইটফুল এবং এতটা গ্রোথফুল বাচ্চা, রেড ফ্রিজিয়ান অনেকে বিক্রি করে, সাদা কালো হলেই রেড ফ্রিজিয়ান বলে দেয়। সাদা কালো কিন্তু সাদা, লাল সাদা আর সাদা কালো, এটা কিন্তু কুত্তার বাচ্চার গায়েও থাকে, এটা এটা দেখলে হবে না কালার। আসলে বিষয়টা হচ্ছে যে অরিজিনাল জাত কিনা বা অরিজিনাল মান কিনা, যদি অরিজিনাল জাত মান থেকে থাকে তাহলে আমার থেকে কেউ সংগ্রহ করতে, বডি স্ট্রাকচারটা দেখে নিতে হবে। জি জি। আচ্ছা আচ্ছা, এটা একদম রেডি বক না দর্শক বন্ধু? একদম রেডি বাচ্চা, এই দেখো বালান বাচ্চাটা দেখো, বড় সড়ো সাইজের, মাশাল্লাহ একদম রেডি বাচ্চা, এবং অনেক হাইটফুল এবং গ্রোথফুল একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই 2টা তো জোড়ায় দাম দেবে? জি, 2টা জোড়ায় দাম দেবো, তুমি একটা একটা করে দেখাও, তারপরে জোড়াতে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বরটা দর্শক বন্ধুরা, আমরা চলেন পরবর্তীটা দেখাই।
সিরিয়াল নাম্বার 3 এবং জোড়ার যে গরুটি দেখতে পাচ্ছি কাকা মাশাআল্লাহ সুঠাম দেহের আরেকটি বকনা রেখেছেন এই বকনাটির সম্পর্কে একটু বলবেন এটাও একটা রেড ফ্রিজিয়ান বকনা বকনাটা তোমাকে এক ঝলক আমি মাথার শেপটা দেখাই এই দেখো এর মাথার শেপটা দেখো আমার মাথার শেপটা খাবার রুচি এত পরিমাণ বড় ধরে রাখা যাচ্ছে ফার্মে যে ধরনের গরু দেখা যায় মূলত মানে এই গরুর গরু আমি বললাম না পাবনা জেলা চ্যালেঞ্জ আপাতত যে এই ধরনের জোড়া গরু আপাতত কেউ দেখাতে পারে না ঠিক আছে বা পারবেও না দুই একের মধ্যে কারণ এই দুইটা গরু জোড়া মেলাতে আমার অনেক কষ্ট হয়েছে অনেকদিন ধৈর্য ধরে দুটা গরু জোড়া মেলাইছি কারণ অনেকে রেড ফ্রিজিয়ান গরু আমার থেকে চেয়ে রাখছে আসলে নাম্বারগুলো ওইভাবে সংরক্ষণ করা হয় না যদি তারা দেখে থাকে গরু দুটো আমার থাকবে না ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দুইটাই কিন্তু খুবই বিগ বডির গাভী তৈরি হবে আশা করা যায় বডি স্ট্রাকচার মাশাল্লাহ খুবই সুন্দর এটারও বাড়তলাটা খুব ভালো অনেক সুন্দর আর গরু তো কি বলবো এই গরুর উপরে গরু আমি অনেকে বলে যে ভাই আপনার পছন্দ মতো দুইটা গরু দিয়েন খুব ভালো গরু দিয়েন তাদেরকে বলবো মানে এর উপরে যদি কেউ বলতে পারে যে গরু আছে তাহলে আমার গরুর বাসায় ছেড়ে দিতে হবে অর্থাৎ রেড ফ্রিজিয়ানের ভিতরে যদি এর উপরে কেউ গরু দিতে পারে সর্বোচ্চ কোয়ালিটির গরু এটার বয়সটা কেমন হবে এটার বয়স 14-14.5 মাস 14 থেকে 14.5 মাস বয়স হবে জি দুইটাই রেডি টাইপের বকনা দুইটাই রেডি টাইপের বকনা টাকা এই জোড়া বকনা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায় এই জোড়ার দাম কেমন আশা করছেন দুটা গরুর দাম আমি চাবো 2,65,000 টাকা সীমিত আলোচনা করে নিতে পারবে সঙ্গে গাড়ি ভাড়া ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারির সুবিধা থাকবে ক্যাশ অন ডেলিভারি এবং গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু মাশাআল্লাহ রেড ফ্রিজিয়ানের যতটুকু গুণাগুণ থাকা দরকার দুইটা বকনার মধ্যে কিন্তু আছে এবং ক্যাশ অন ডেলিভারি সাথে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি টাকা সিরিয়াল নাম্বার 4 মাশাআল্লাহ আরেকটি বকনা দেখতে পাচ্ছি আমরা কি জাতের বকনা এটি এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বকনাটার বয়স 14 মাস গরুটাও খুবই হাই কোয়ালিটির যেমন ধরো যে মাথা গলায় কম্বল নেই নাভি নেই পা চারটা অনেক মোটা সবচেয়ে বড় কথা হচ্ছে মাজার শেপটা দেখাও দাঁড়া মাজাটা কতটা স্ট্রেট হ্যাঁ একটা গরু হতে হলে এখানে গরু তো হয় দুই প্রকৃতির একটা হয় মনে করো যে শাহিওয়াল মাজা একটা হয় অলজনাম ফ্রিজিয়ান মাজা আচ্ছা শাহিওয়াল মাজা অর্থাৎ আমরা হাতির গুয়া বলি হাতির যেমন একদম গোল মাজা গোল মাজার গরুগুলো কখনো দুধ দেয় না অরিজিনাল ফ্রিজিয়ান গরু হতে হলে তার অবশ্যই এল প্যাটাংয়ের গরু হতে হবে এল মাজা মাজাটা একদম পেটের দ্বারা একদম লেভেল থাকে জি 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 এটাও রেডি বক না হ্যাঁ রেডি বক দেখতে পাচ্ছেন মানে আজকে যেগুলো দেখাচ্ছেন সবই রেডি টাইপের বক জি জি রেডি টাইপের বক দামটা কেমন রাখছেন কাকা এটা এই গোটা দাম চাচ্ছে আমি 1,02,000 টাকা আলোচনা সাপেক্ষে বিক্রি করব 1,02,000 টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবো জি টাকা সিরিয়াল নাম্বার 5 মাশাআল্লাহ আরেকটি বকনা দেখতে পাচ্ছি আমরা এই বকনাটি সম্পর্কে একটু বলবেন এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বকনাটার বয়স 14 মাস এই গরুটারও তুমি গেটআপটা দেখাও মাজার শেপটা দেখাও গোটা দাঁড়াইছে দেখো লম্বা কত বড় হ্যাঁ একটা গরু যে তার তার বডি হবে বা সে বড় হবে একটা ছোট বাচ্চা থাকলেই দেখা যাবে হ্যাঁ বাচ্চা কালে দেখা যাবে খুবই উন্নত মানের হাই কোয়ালিটির বকনা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই লম্বা বকনাটি হাইট লেন্থ মাশাআল্লাহ খুবই সুন্দর আছে গরু মাশাল্লাহ এর উপরে গরু হবে না তুমি যত গরুই দেখাও বা যে যত গরুই দেখাক আমি যে গরুগুলো বিক্রি করছি ভবিষ্যতের রেজাল্ট সম্বলিত গরু কারণ আমার ব্যবসাটা ভবিষ্যৎ প্ল্যানে করতে হবে তুমি আমার খামারটা যদি একটু ক্যামেরা দিয়ে দেখাই তো ওই মাথার থেকে মাথা পর্যন্ত আমি কিন্তু অনেক টাকা খরচ করে এই ব্যবসা প্রতিষ্ঠানটা খাড়া করছি এবং করছি যাতে ভবিষ্যৎ পর্যন্ত করতে পারি আল্লাহ যতদিন বাসায় রাখে যদি এই নসিবে ব্যবসা থাকে করবো এই জন্য ভবিষ্যৎ প্ল্যানে আমার গরু বিক্রি করা যাতে এই গরুটা এ মা হবে নানি হবে দাদি হবে এই পর্যন্ত এনার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হবে আমি যার কাছে গরু বিক্রি করব কিন্তু অনেকে মৌসুমে কাস্টমার থাকে শীতের সময় ছোট গরুগুলো বেশি পাওয়া যায় এই শীতের সময় ছোট গরুগুলো আনে 45-50-55 বিক্রি করে শেষ করে দিচ্ছে এই গরুটা কয়টা বাঁচবে কয়টা মরবে জেনেছে সেও বুঝতেছে না সে মনে করছে 2,00,000 টাকা আমি 4টা গরু পাচ্ছি 5টা গরু পাচ্ছি এতগুলো গরু খাওয়াই দেয় মানুষ করলে বড় হয়ে যাবে আসলে কিন্তু ভবিষ্যৎ প্ল্যান করে নিতে হবে একটা গরু ছোট যখন থাকে যত বয়স হয় তত তার কোয়ালিটি চেঞ্জ হয় একটা গরু মায়ের দুধ ছাড়ে কখন 8 মাস বয়স লাগে একটা গরু যদি 15 কেজি দুধ দেয় সে বাচ্চাটা 8 মাসের আগে বিক্রি করে না আর আমরা 8 মাসের আগে গরু 6 মাসের গরু নিচ্ছি 22 কেজি দুধ দিবি 25 কেজি দুধ এত সোজা না এটা যারা নেবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে গরু নিতে হবে 5টার জায়গায় 2টা নেন 3টা নেন কিন্তু ওইভাবে বেশি নিতে যায় ধরা খায় না অনেকে দেখছি যে নিষেধ শুনে নাই গরু কিনছে 3টা 4টা করে মারা গেছে
শীতের সময় এই গরুগুলো গৃহস্থরা ভয়ে বিক্রি করে যে গরুটা মারা যাবে, কারণ মায়ের দুধ পায় না, তো দুধ পালে তো সে গরুটা বাঁচবে। আর ওইটা গরু নিয়ে আসে 4 মাসে একটা বাচ্চা নিয়ে আসে 8 মাস করে বেঁচে দিচ্ছে। আপনার নজর দেখতে হবে, বুঝতে হবে, বকনের বয়স বাড়ায় বেছে, ষাঁড়ের বয়স কমায় বেছে, যে নেবে তার অবশ্যই বুঝে শুনে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বকনাটার দাম কেমন আশা করছেন? এই বকনাটার দাম আমি চাচ্ছি 1,05,000 টাকা, আলোচনার সাথে বিক্রি করবো। এবং 4 এবং 5 এই দুইটা গরু যদি কেউ একসঙ্গে নেয় দাম থাকবে 2,02,000 টাকা, আর আলোচনা সীমিত দরদামের জায়গা থাকবে, সঙ্গে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে। গাড়ি ভাড়া ফ্রি এবং দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদাম বলতে গেলে আহামরি না, আর সীমিত কথা বলার জায়গা দিতে হয়, কারণ এক কথায় গরু বিক্রি হয় না। কাকা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে কিছু বলার নাই, আমি যত কথা বলছি কোনো কথার দাম নাই। আমার গরু যদি ভালো হয়, আমার যদি কথা কাজে মিল থাকে, আমার গরু যদি দাম ভালো থাকে, দর্শকদের মন মতো যদি হয়ে থাকে, যদি মনে করে যে রশিদ ডেয়ারি ফার্ম ইজাজ ভাই থেকে গরুগুলো নিলে আমরা লাভবান হব, তাহলে আমার থেকে সংগ্রহ করে নেবে, নইলে যার যার বুঝ মতো শেষে নেবে, কারণ কারোর বুঝ কেউ নেয় না। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বার 01718453229। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, হোয়াটসঅ্যাপে সরাসরি কল ঢুকবে, ইমোতে কল দিলে হাই দিতে হবে, আমি রিসিভ করার পরে কল ঢুকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।